ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলি। কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ব্ল্যাক ডে প্লাস সরস্বতী পুজো। তা এই ব্লগটা আসবে সামনের সপ্তাহে, তোমরা সামনের সপ্তাহে দেখতে পাবে যতক্ষণে সরস্বতী পুজো চলে যাবে। তা যাই হোক, সরস্বতী পুজোর দিন তো ইচ্ছা ছিল বাড়িতে পুজো করার, কিন্তু যেহেতু দাদাভাইয়ের চাকরি নেই সেই জন্য আর পুজোটা হলো না। তা ননদের বাড়িতেই আমার ছেলে গেল অঞ্জলি দিতে। তা ছেলে বললো, মা আমি আর তুমি একসাথে টিফিনটা খাবো, তা তুমি টিফিন করো না, আমি আর আসলে টিফিন পুজো হয়ে যাবে তাড়াতাড়ি, তা এসে আমি তোমার সাথে টিফিনটা করবো। তা আমি বললাম ঠিক আছে, বসে আছি বসে আছি, ছেলে আর আসে না। ফোন করলাম, এখন দিদি বলছে, ছেলে বলছে আমি টিফিন কেটে আসবো। তা আমি বললাম তোর জন্য তো আমি বসে আছি। তা দিদি বলছে আমি কি না খাইয়ে ওকে পাঠাবো, আমি টিফিনটা তো খাইয়ে পাঠাবো। আমি বলছি সেটার কোনো ব্যাপার না, সে তুমি টিফিনটা খাও, কিন্তু আমি জানি ও আসবে, আমাকে বলে গেল, এবার আমি ওই জন্য খেলাম না। আর এদিকে দেখো আমার জন্য সে পাউরুটি এনে দিয়ে গেছিলো, তারপরে পাউরুটিটা একটু শেখে নিই। আর ওপরে পুজো হয়েছে, তার প্রসাদও রয়েছে। তা দাদাভাই বললো যে আমার জন্য কি মানে করে রাখো খাবার, আমি আসতে বেলা হবে, আমার জন্য বসে থেকো না, তোমরা তুমি আর ছেলে খেয়ে নিও, আমি আসবো খাবো। আবার মানে তিনটে একেবারে আজকে ডিসার নেয়নি, ডিসার বললো আজকে নিরামিষ, আজকে নেবো না কিছু, তা শুক্রবার নেবে। তা দাদাভাই বললো তাহলে ঠিক আছে, তাহলে আমি র্যাপিডো করতে চলে যাই, তা আসবো একেবারে করে আসবো, তিনটের সময় আসবো, তা তোমরা খেয়ে নিও। আমি বলছি ঠিক আছে চলো তাই হবে, কেন আবার তিনটে দশের মধ্যে ঢুকে যায় শম্ভু, দেরি হয়ে যায়, খেয়ে উঠেই আর ফিজিওথেরাপি মেশিনটা নিতে পারি না, পেটে লাগে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নেব। আর দেখি ছেলে কখন আসে। আর বিকালে তো বিয়েবাড়ি আছে আমার ভাসুরের, মানে এটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের পিস্তুত ঘরের বোনের ছেলের মেয়ে, ছেলে মানে আমাদের ভাসুরের ভাসুর হয়, ভাসুরের ছেলের বউ ভাত আজকে, বিয়েতে তো যায়নি। তা কাকু বললো চলো, ঘর থেকে কেউ যদি না যায় তাহলে একটা খারাপ দেখাবে, ওই কারণে যাওয়া হচ্ছে। আর গাড়ি করা হয়েছে, গৌতমদাকে বলা হয়েছে, মানে আমার ছেলেরই বন্ধুর বাবা, ওকে ওনাকে বলা হয়েছে, তোমরা আমার ব্লগে দেখেছো ওনাকে অনেক কয়েকবার। তা ওই গৌতমদাকে বলা হলো কালকে রাতের বেলা যে চলো গৌতমদা, তাহলে তুমি আমাদের একটু নিয়ে চলো। তা গৌতমদা আসছে, গৌতমদা আসবে আমাদের নিয়ে যাবে, তা সেটা বিকালে শেয়ার করব। আর ওখানে গিয়ে কী করছি, আমাদের মানে শ্বশুরবাড়ির গোষ্ঠী তো অনেক বড়, সেটা তোমাদের তো আমার কাকা শ্বশুর মারা গেছিলো তখনও দেখিয়েছিলাম। আর বিয়েবাড়িতে গেলে, এই বিয়েবাড়িতে গেলে আরও কয়েকজনের সাথে দেখা হবে, কেন এমনি আমি যাই না, কমই যাই, আর দেখা হবে, চলো আবার দেখা হচ্ছে পরে। আর আজকে করব খিচুড়ি, খিচুড়ির সাথে দাদাভাই বললো আলুরদম করো, দেখি আলুরদম না করে বাঁধাকপিও করতে পারি, ওটা অসুবিধা নেই। চলো টিফিনটা করে নিই, সরস্বতী পুজো তোমার ভালো হোক। মাথা একটা ঝুটি বেঁধে দেবো, দেখো দিদি ভাই দিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে, মোটামুটি অলমোস্ট ডান না, মানে 80% হয়ে গেছে, মানে শুধু 20% বাকি আছে। আর এদিকে হচ্ছে বাঁধাকপি হচ্ছে, তাই তো
সিম্পল হয়েছে তোমার খিচুড়ি আর আলুরদম করতে। বাঁধাকপিটা এনেছো, ওই জন্য করে দিলাম, একটু লাবড়া মতো না হবে, খেতে ভালো লাগবে। এখন তো শীষ পালং দিলে একটু বেশি ভালো লাগবে। বাঁধাকপিটা ভাতের সঙ্গে জন্য এনেছিলাম, একটু মাছের মাথা দিয়ে। চলো যখন করেই ফেলেছে আর কি করা যাবে। এদিকে সব আজকে সরস্বতী পুজোর এদিক ওদিক থেকে ফল এসেছে বিল্ডিং থেকে, দিদি বাড়ি থেকে। তো ঘরে পুজো হয়নি, তো ফলেরও অভাব নেই, এদিক ওদিক থেকে ভালোই ফল কালেক্ট করা হয়েছে, সেটা এখন রাখা হয়েছে, পরে খাওয়া হবে। ঘড়ির কাঁটা 2:14, আজ সরস্বতী পুজো, সরস্বতী পুজোর স্পেশাল মেনু দেখো আজকে আমাদের, খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপি, খুব সামান্য বেশি না। আর এখন আমরা খাচ্ছি খিচুড়ি বাঁধাকপি, রাতে খাবো, কি খাবো রাতে, রাতে বিয়ের বাড়ি, ভ্যারাইটি না, মটন, মটন হচ্ছে, মটন আর আমার আর বধুর জন্য মটন আর চিকেন দুটো। রে তোকে বলে দিয়েছে তো, রাতে বেলা বিয়ের বাড়ি, আমাদের দেশের বাড়িতে যাবো বিয়ে বাড়ি, ফ্যামিলি মানে ফ্যামিলি কত বিয়ে বাড়ি, ওই তো দাদার ছেলের বউ ভাত, মানে আমার ভাইপোর বিয়েতে যাবো খেতে। সো রাত্রিবেলা একটু হেভি খাওয়া হবে বলে এখন একটু লাইটের ওপর খাওয়া হচ্ছে, দেশের ছেলে এখন একটু লাইটের ওপর খাচ্ছে, পরে গিয়ে তো মটন খাবে, চিকেন খাবে, কত কিছু খাবে, ওই জন্য এখন ডায়েট করছে এখন। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, ওখানে গিয়ে আমরা কী খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সাথে আমরা শেয়ার করবো। এখন কটা বাজে, এখন 6:10 এখন চললাম, দেখি কতক্ষণে পৌঁছাই, আর গোতম এসে গেছে অনেকক্ষণ, আমারই লেট হয়ে গেছে, চলো আবার বিয়ে বাড়িতে দেখাচ্ছি। সবে নামলাম, এবার যাচ্ছি বাড়ি থেকে, তারপরে যাবো বিয়ে বাড়ি থেকে। এইটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের নতুন ঘর, মানে এখনো গৃহপ্রবেশ হয়নি, সবে কমপ্লিটও এখনো হয়নি, কমপ্লিট হবে তারপরে গৃহপ্রবেশ করবে। আর এদিকে দাদাভাই উঠছে, লাইটটা জ্বালাও উপরে, ওপরে লাইটটা জ্বালাও। এই যে আমাদের দেশের বাড়ি, বিয়েতে আসলাম, এই যে বর বউয়ের ছবি, আর এটা তো দেখালামই কাকুর বাড়ি, ভেতরে ভেতরে ঢুকে না। ছেলে ঢুকলো, আর সামনে কাকু কাকিমা, বেশ ভালো ইয়ে করেছে। হ্যাঁ এখানে অনেক রকম ফ্লেভারের আছে, ছেলেকে বললাম ম্যাঙ্গো নে, ম্যাঙ্গো নিচ্ছে। দেখো খাচ্ছে এখন কাবাব, গ্রিন কাবাব, নর্মাল কাবাব, আর এই দই ফুচকা, এটা হচ্ছে নিয়ে না প্লেট দিয়ে তো কথা না, এই ফুচকাটা নাও, এখানে জল ফুচকা করেছে, আমাদের ভাসুরের ছেলে আর ছেলের বউ, নব দম্পতিকে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ননদ, এরা কাকি শাশুড়ি, একটা কাকি শাশুড়ি, আর ওইদিকে জামাই বাবুরা আছে। ননদের মেয়ে, এই একটা ননদ,
এখানে শুধু ননদ আর ননদ। রিসেন্ট বিয়ে হয়েছে, কিন্তু ওই সময় আমি অসুস্থ ছিলাম, আসতে পারিনি। আর জামাই তো খুঁজে পেলাম না, এই একটা ননদের মেয়ে, এই যে জামাই আমাদের। নতুন কাপেল, এ হচ্ছে রিসেন্ট কাপেল। আর দেড় বছর হয়ে গেছে না বিয়ে হয়েছে, দেড় বছর হয়ে গেছে। চলো দুই মেয়ে জামাই, ওই যে উত্তম গৌতম না, ওই যে ছোট জেঠিমার অপারেশন হয়েছে, জেঠিমা অসুস্থ। তুমি তো নবদ দিবে? দেখো বৌদি দিল, রিটার্ন গিফট। দাদা একটা ছবি তুলে দাঁড়াতো একটু, কি বলছে মা? ফার্স্ট আইটেম পড়ে গেল কচুরি আর আলুর দম, স্টাফিং আলুর দম আর হচ্ছে কচুরি। এই দেখো এদিকে ফার্স্ট আইটেম তো কচুরি পড়েছিল, আমি নিইনি। আর ভাত আসলো, আর হচ্ছে ডাল আসলো, আর এদিকে আলু ভাজা, এদিকে আলু ভাজা পড়ছে। আসলো হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছ নিলাম ভাতের সাথে, ভালোই লাগছে। পরে আইটেম পড়ে গেল ভেটকির পাতুরি, আমরা খাচ্ছি। আর বাইরে দেখো লোকে লোকারণ্য। চলে আসলো পরে আইটেম চাটনি, চাটনি চলে আসলো বা কাকুর পাতে চাটনি খাবে না। পরে আইটেম পাঁপড়, দেখো চলে আসলো সন্দেশ। মোটামুটি সব খাওয়া শেষ, খাওয়াটা ভালোই হয়েছে, কিন্তু পরিবেশনটা এত ফাস্ট হয়ে গেছে যে খেতে খুব কষ্ট হয়েছে, পুরো ঘেমে গেছে এত ফাস্ট পরিবেশন। পরিবেশনটা একটু স্লো হলে ভালো হতো। এদিকে যে লাস্ট আছে গানের কাউন্টার, এখন বাজে 10:22 আর আমরা বেরিয়ে পড়লাম। গৌতম দাদার শরীরটা খারাপ, আর তাড়াতাড়ি করে এখন সবেমাত্র মেয়ের বাড়ির লোকেরা আসলো, আমাকে তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য চলে গেলাম। চলো চলো আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। আজকে শর্টটা ছাড়তে পারলাম না, কেন বিয়ে বাড়ির শর্টটা করা যায় না। তা চলো অনেক কিছু ছিল, সবটা খাওয়া মানে সম্ভব করতে গেলে তাহলে থাকতাম। চলো টাটা।